হাই স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্যাড, আজকের আলোচনা হচ্ছে প্যাড। এটা নিশ্চয়ই তোমরা দেখেছো যে প্যাডের আলোচনা। প্যাডটা কী আসলে, এটা আমাদের জানতে হবে। প্যাডের নিয়মটা যদি তুমি না জানো 100% বা 90%, তাহলে তুমি উইদাউট এবং উইথ ক্লু কখনোই পারবে না, ভালো পারবে না। সো আমাদের প্যাডটা জানা খুবই খুবই জরুরি। দেখো, প্যাডের মধ্যে কী থাকবে? নাউন থাকবে, অ্যাডজেক্টিভ থাকবে, অ্যাডভার্ব থাকবে, ভার্ব থাকবে। এবং এই যে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বা ভার্ব, এগুলো যদি তুমি না চিনো বা না বুঝো, তাহলে তুমি কখনো উইথ এবং উইদাউট ক্লু এমন উইথ ক্লু ইউজ করতে পারবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। সো দেখো কীভাবে আমি ইউজ করি প্যাড, এবং উইথ ক্লু এবং উইদাউট ক্লুর জন্য খুবই খুবই উপকার তোমাদের জন্য হবে, আই এম শিওর। ওকে, লেটস গেট স্টার্ট নাও। দেখো, এখানে দেখো বলেছি নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব চিনিবার সহজ উপায়। দেখো প্যাড, এখানে আমি কী লিখেছি? দেখো প্যাড, এটাই ছিল মূলত আলোচনা আমার। প্যাড, দেখো পিতে প্রিপোজিশন, আমরা পিতে কী বলি? প্রিপোজিশন, আমরা বলবো পিতে প্রিপোজিশন। সংক্ষেপে আমি বলছি প্যাড, পিতে প্রিপোজিশন। দেখো প্রিপোজিশনটা কী হতে পারে? অন, অফ, বাই, ফ্রম ইত্যাদি, আরও যতগুলো প্রিপোজিশন আছে, প্রায় 40টা বা 50টা বা 60টা এমন প্রিপোজিশন আছে। সো আরও আছে, অনেক অনেক প্রিপোজিশন আছে। সো পিতে আমরা কী ভেবে নেব? প্রিপোজিশন। এরপরে দেখো এখানে এ আছে, এতে আমরা ধরে নেব, এতে আর্টিকেল অবলিক অ্যাডজেক্টিভ, আর্টিকেল অথবা অ্যাডজেক্টিভ আমরা ধরে নেব। সো এতে আর্টিকেল অ্যাডজেক্টিভ। এরপরে দেখো ডিতে হচ্ছে ডিটারমিনার, ডিটারমিনার। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো যে প্যাড সংক্ষিপ্ত রূপটা প্যাড, এবং আমি এটা প্যাড লিখেছি, কিন্তু এটা পিতে প্রিপোজিশন, এতে আর্টিকেল এবং ডিতে ডিটারমিনার। এরপরে দেখো এই যে কটা ওয়ার্ড আছে, এ অ্যান্ড দ্য, অ্যানি, ম্যানিস, মাছ, ফি, ফার, তারপরে দেখো লিটল, লেস, অল, অ্যানাদার, ইচ, এভরি, আইদার, নো, এরপরে দেখো নেইদার, দিস, দ্যাট, দোস, দিস, মাই, আওয়ার, ইয়োর্স, হিজ, হার, দেয়ার, ইটস, অ্যালট, অ্যালটস অফ, অ্যান অ্যামাউন্ট অফ, এইগুলো সব তোমার হচ্ছে ডিটারমিনার। এটা যদি তোমার মুখস্থ থাকে, তাহলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি উইথ ক্লু এবং উইদাউট ক্লু নিঃসন্দেহে ভালো পারবা। একেই বলা হয় ডিটারমিনার। এবার দেখো তোমাদের এক্সাম্পল দিয়ে দিই। দেখো একটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো প্যাড, প্যাডের পরে যদি একটা ওয়ার্ড থাকে, কী থাকে? জাস্ট একটা ওয়ার্ড, যদি একটা ওয়ার্ড থাকে, তাহলে আমরা প্যাডের পরে, অর্থাৎ এই শব্দগুলোর পরে যদি ফাঁকা থাকে, সেই জায়গাতে অবশ্যই অবশ্যই নাউন বসবে। এবং যদি কোনো ওয়ার্ডও থাকে প্যাডের পরে, যদি ওয়ার্ডের পরে ফুল স্টপ এমন যদি বোঝায়, তাহলে অবশ্যই ওইটা কী হবে? নাউন হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এরপরে দেখো প্যাড প্লাস, প্যাডের পরে যদি দুইটা ওয়ার্ড হয়, এই একটা এই একটা, প্যাডের পরে যদি দুইটা ওয়ার্ড হয়, প্যাডের পরে যদি দুইটা ওয়ার্ড হয়, তাহলে অবশ্যই অবশ্যই প্রথম কিটা হবে অ্যাডজেক্টিভ, পরেরটা হবে নাউন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। তাহলে তিন নম্বরটা দেখো, প্যাড প্লাস অ্যাডভার্ব, যদি প্যাডের পরে 1, 2, 3 তিনটা ওয়ার্ড যদি আসে, তাহলে প্যাডের পরেরটা হবে অ্যাডভার্ব, তারপরটা হবে অ্যাডজেক্টিভ, তারপরটা হবে নাউন। এরপরে এখন দেখো আমি তোমাদের এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝবে। দেখো বাট, মি, নো। ওকে দেখো, নো, নোটা এটা হচ্ছে ডিটারমিনার। দেখো তোমরা নো অবশ্যই বাক্যের মধ্যে পাবা, যে নো কোথায় আছে, নো তো এক জায়গাতে আছে অবশ্যই অবশ্যই। সে এখানে হয়তো মিস্টেক হয়ে গেছে নোটা, সরি আমি আবার লিখে দিচ্ছি। এখানে আসলে ডিটারমিনার একটা নো হবে, সরি, নো, এটাও হচ্ছে, সরি, এখানে নো তো আসেই, সরি, এই যে নো, এইটা হচ্ছে ডিটারমিনার। তাহলে দেখো নো এর পরে একটা ওয়ার্ড আছে, সো নিঃসন্দেহে এটা কী হবে? নাউন হবে। কেন? দেখো প্যাডের পরে যদি কোনো ওয়ার্ড থাকে একটা, তাহলে আমরা কী বলবো? নাউন। সো বার্ডস, এটা নাউন জন, বাট মি, নো বার্ডস, এটা হচ্ছে অবশ্যই কি, এটা নাউন, আমার সাথে কিন্তু করো না। এরপরে দেখো লাইফ ইজ এ ওয়াকিং শ্যাডো, লাইফ ইজ এ ওয়াকিং শ্যাডো। দেখো এখানে ডিটারমিনার, দেখো আমরা পড়েছি হচ্ছে কি, এই যে প্যাড পিতে প্রিপোজিশন, এতে আর্টিকেল, দেখো আবার ডিটারমিনের মধ্যে এ অ্যান্ড দ্য আছে। সো আমরা বলতে পারি প্যাডের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে, আচ্ছা ওয়াকিং একটা, শ্যাডো একটা, তাহলে ওয়াকিং
প্রথমটা কি হবে অ্যাডজেকটিভ, দেখো আমরা পড়েছি প্রথমটা হবে অ্যাডজেকটিভ, দ্বিতীয়টা হবে নাউন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। পরেরটা দেখো, হি ইজ এ ভেরি গুড বয়, হি ইজ এ ভেরি গুড বয়, এটাও হচ্ছে ডিটারমিনার, এটাও হচ্ছে ডিটারমিন। তাহলে প্যাড, প্যাডের পরে যদি তিনটা ওয়ার্ড থাকে তাহলে ভেরি একটা, গুড একটা, বয় একটা, তাহলে তুমি যদি ওয়ার্ডগুলো মুখস্থ নাও করো, নাও জানো, সেক্ষেত্রে তুমি নিঃসন্দেহে বলতে পারবে ভেরি। তাহলে তিনটা ওয়ার্ড আছে, সো আমরা প্রথমটা কি বলতে পারি, প্যাডের পরের অংশটা হচ্ছে অ্যাডভার, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন, নিঃসন্দেহে বলতে পারি। ওকে, তাহলে তোমাদের জন্য একটা কাজ দিই। ওকে দেখো, ইটস ইজ ইয়োর গো, ইটস ইজ ইয়োর গো। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে এই গোটা কী, বল এখন এই গোটা কী, তোমরা অবশ্যই আমাকে কি কমেন্ট করে জানাবে এই গোটা কী। তাহলে ইয়োর, ইয়োরটা কী, এটা হচ্ছে, ইয়োরটা হচ্ছে পসিটিভ, পসিটিভের পরে দেখো এখানে পসিটিভ আছে, এই যো এই যে পসিটিভগুলো আছে এটাই হচ্ছে ডিটারমিনার। তাহলে এই এই সবগুলো ওয়ার্ড হচ্ছে ডিটারমিনার। তাহলে এই ডিটারমিনার পরে যেহেতু একটা ওয়ার্ড আছে, তাহলে তোমরা বলতে পারো এখানে গো এটা কী হবে, নাউন হবে, না অ্যাডজেক্টিভ হবে, না অ্যাডভার্ব হবে, না কোনটা হবে, না ভার্ব হবে। ওকে, এরপর দেখো ভার্ব চিনিবার সহজ উপায়। ভার্ব ওয়ার্ডের শেষে ই এন এফ ওয়াই এ টি ই টি এ আই এন এস ইউ এম ই এম আই টি ডি ইউ সি ডি ই ইডি এস ই জেড ই ভি ই থাকলে ওয়ার্ডটি ভার্ব হবে। এটা খুব সুন্দর করে কিন্তু আমাদের মুখস্থ করতে হবে। যদি আমি মুখস্থ না করি, এটা মনে রাখি না রাখি, তাহলে কিন্তু আমাদের সম্ভব না, উইথ এবং উইদাউটগুলো কখনো সম্ভব না। কারণ আমি যদি ওয়ার্ডই যদি না চিনি তাহলে আমাদের জন্য কঠিন হয়ে যাবে। তবে আর একটা বিষয়, যদি তোমরা প্রোনাউন্সিয়েশন এবং সাথে সাথে যদি বাংলাটাও যদি সুন্দর করে জানো, ইংলিশের বাংলাটা যদি সঠিকভাবে বলতে পারো, তাহলে তো কোনো কথাই নেই, তাহলে তো কোনো রুল ছাড়াও তুমি নিঃসন্দেহে ভালো শব্দগুলো ইউজ করতে পারবে। ওকে, তারপরে দেখো ওয়ার্ডের শুরুতে, ওয়ার্ডের শুরুতে ইএন ইএম এল আই এন বি ই আর ই থাকলে ওয়ার্ডটি ভার্ব হবে। আশা করি তোমাদের এই বিষয়টা বা এই টপিকটা তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করবা। তাহলে আমি তোমাদের পাশে কন্টিনিউ থাকবো ইনশাল্লাহ। ওকে, আর ভালো ভালো কিছু ভিডিও আপলোড যেন দিতে পারি অবশ্যই। আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই তোমার পাশে থাকা বেল আইকন যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো ভালোবেসে। আবার বলতেছি, আর পাশে থাকা বেল আইকন অবশ্যই অন করে রাখবা, যেন নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি পেয়ে যাও। ওকে, বা তোমরা পেয়ে যাও। ওকে, অল দ্য বেস্ট।